ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार, भाग्यवार्ता अनुष्ठाने आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाच्छि। आजके धनुदेवी पुजो आराधनार जोन्नो प्रत्येकेई प्रस्तुत रयेछेन, कारण आज एवं आगामी काल दुटो दिन मानुष पाच्छेन, एटा एकटा बड़ो प्राप्ति बोलबो। तो सेक्षेत्रे आमादेर अनेक किछु विधिनिषेध रयेछे, अनेक किछु जानार जायगा रयेछे, सेगुलो किन्तु आमरा जानबो आजके विशेष भाग्यवार्ता अनुष्ठान। आमादेर संगे रयेछेन अवश्यई विशिष्ट भविष्य बक्ता ভৃগুশ্রী জাতক পণ্ডিতজিকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন, পণ্ডিতজিকে একবার দেখাবো আমরা। আমাদের সাথে রয়েছেন পণ্ডিতজি, এবং বিশেষ করে বলবো যে আপনারা প্রত্যেকেই জানেন যে এই অনুষ্ঠান শুধুমাত্র ভাগ্য গণনা নয়, এই অনুষ্ঠান আমরা গ্রহগত অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রাশিফল দেখে। আমি একটু অমিতকে বলবো, অমিত একটু দেখাতে, আমাদের পণ্ডিতজি রয়েছেন। পণ্ডিতজিকে অনেক স্বাগত জানাবো আসার জন্য। একদম আপনারা রয়েছেন সরাসরি কথা বলতে, আমাদের সরাসরি ফোন নাম্বার যে স্ক্রিনে যাচ্ছে 6292424239 এবং 340। হ্যাঁ, আজ সন্ধ্যে 6:45 পর্যন্ত চতুর্দশী, তারপরে শুরু হবে পূর্ণিমা। আজ ব্যাঘাত যোগ রাত্রি 10:18 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে তুলা রাশির চিত্রা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, আজ আবার রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। নানাবিধ সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনের সাথে মতানৈক্য, মেষ রাশির জাতক জাতিকাদের অর্থ নাশের মতো যোগ আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মজীবিত সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ বিশেষভাবে শুভ দিন। আজ আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ আছে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিন যে শুভ, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ শুভ অশুভ ফল মিলবে। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। 6 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। নানারকম সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, কর্কট রাশির জাতক জাতকাদের অর্থ নাশের প্রবল যোগ আছে, এবং কর্কট রাশির জাতক জাতকাদের প্রিয়জনের সাথে মতানৈক্য। আজ কর্কট রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। 8 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ। সিংহরাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ নয়। নানারকম সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, আজ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং আপনাদের লাল এবং সবুজ। 4 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকাদের অশুভ। কন্যা রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য। কন্যা রাশির জাতক জাতকাদের পারিবারিক দিক থেকে শুভ। আজ কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। 3 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকাদের অশুভ। তুলা রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটিও কিন্তু সমস্যাবহুল, আজও কিন্তু আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজও আপনাদের মানসিক টেনশন বৃদ্ধি, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সর্বক্ষেত্রে। আজ তুলা রাশির জাতক জাতিকারা
অর্থনৈতিক দিক থেকে লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং আপনাদের সাদা এবং লাল। চার সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দুই সংখ্যার জাতক জাতকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটিও শুভ, আজও বৃশ্চিক রাশি জাতক জাতকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মজীবনে সাফল্য, ব্যবসাগত সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ছয় সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যার জাতক জাতকাদের অশুভ। ধনুরাশির জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক কর্মজীবনে সাফল্য, ব্যবসাগত সাফল্য। ধনুরাশির জাতক জাতকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ শুভাশুভ ফল মিলবে। ধনুরাশির জাতক জাতকার ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। ধনুরাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। দুই সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ছয় সংখ্যার জাতক জাতকাদের অশুভ। মকর রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটিও ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। আজও কিন্তু আপনাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা, জটিলতা এবং কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে। সাবধানতা অবলম্বন করে চলতে হবে মকর রাশির জাতক জাতকাদের। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং আপনাদের নীল এবং লাল। এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভরাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ। কুম্ভরাশির জাতক জাতকাদের পারিবারিক দিক থেকে শুভ, কুম্ভরাশির জাতক জাতকাদের আজকে সন্তানের সাফল্য, কুম্ভরাশির জাতক জাতকের ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আট সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, নয় সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। মীনরাশির জাতক জাতকাদের আজকের দিনটিও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। মীনরাশির জাতক জাতকাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে আজকের দিনটি বিরত থাকতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। দুই সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যার জাতক জাতকাদের অশুভ। অবশ্যই আপনাদের বলবো যে বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন 8583013265 অথবা 9836464659। এই দুটি বুকিং নাম্বার যে পণ্ডিতজিকে দেখা যেতে গেলে আপনারা বুকিং করবেন অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রে, কারণ অনলাইনেও কিন্তু ওনার প্রেডিকশন চলে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গাইডলাইন্স দেওয়া হয়, তো সেক্ষেত্রে বিচারও আপনারা পেয়ে যাবেন। আর ওনার যে চেম্বার আপনারা জানেন, বারাসাত চেম্বার রয়েছে, এছাড়া অন্যান্য চেম্বার রয়েছে, আর বাইরের ওনার চেম্বার কিন্তু উনি বাইরে চেম্বার করছেন, শিলচর করছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আগরতলা করছেন, প্রত্যেকটি জায়গায় চেম্বার রয়েছে ওনার। তো সেই ডেট অনুসারে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমরা আজকের মাহাত্ম্য নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, আর কালকেও আমি প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, আজকে লক্ষ্মী দেবীর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তা লক্ষ্মী দেবীর এই দ্বিতীয় পর্বের আলোচনায় আমি মূলত তার বাহন পেঁচাকে নিয়ে আলোচনা করব, যে পেঁচা তার কেন বাহন এবং সেই নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তার পূর্বে আমি বলবো যে আমার এখন অনলাইন প্রেডিকশান চলছে এবং অনলাইন প্রেডিকশানের মাধ্যমে যারা আসতে চাইছেন তারা কিন্তু অনলাইন প্রেডিকশান করতে পারেন। অনলাইন প্রেডিকশান আপনারা আপনাদের ডেট অফ বার্থ, টাইম এগুলো পাঠিয়ে আপনারা অনলাইন প্রেডিকশান করিয়ে নিতে পারেন। এখন আমি মানে অনলাইন প্রেডিকশান প্রত্যেককে দিচ্ছি। আজকে আমরা যে আলোচনার বিষয় যে লক্ষ্মী দেবীর বাহন পেঁচা কেন, কিন্তু কেন তার বাহন পেঁচা তার অনেকগুলো কারণ ও ব্যাখ্যা আছে, আর সেই নিয়ে আলোচনা করব। বলা হয় ধান বাঙালির কাছে লক্ষ্মী, কিন্তু এই ধান ইঁদুর খেয়ে ফেলে, ধানের গোলায় ইঁদুর ঢুকে নষ্ট করে খাদ্য শস্য, তাই ধানের শত্রু ইঁদুর, আর ইঁদুরকে খায় পেঁচা। অর্থাৎ ধানকে রক্ষা করে ইঁদুরের হাত থেকে, তাই লক্ষ্মীর বাহন এই রাতজাগা পাখি পেঁচা। তবে লক্ষ্মী দেবীর বাহন হিসেবে পণ্ডিতদের যে মতটি সর্বাধিক গ্রহণযোগ্য তা হলো যিনি লক্ষ্মী গুণ অর্থাৎ সত্য, প্রেম, পবিত্রতা, তপস্যা, তিতিক্ষা পেতে চান তাকে পেচক ধর্ম পালন করতে হবে। অর্থাৎ জাগতিক বস্তু থেকে
একটু দূরে থেকে নির্জনে যোগ্যের সহ্য ও সাধন সম্পদ রক্ষা করতে হয়। পেঁচা যদি দিনের বেলায় বের হয়, অন্যান্য পাখিরা তাকে তাড়া করে, অর্থাৎ অতি গোপনে পেঁচা বাস করে। সেই রকম পূর্ণতা লাভ না করা পর্যন্ত জাগতিক বিষয় ব্যক্তি দৈব সম্পদ নষ্ট করে। এসব কারণে পেঁচাকে লক্ষ্মীর বাহন হিসাবে রেখে দিয়েছেন, কারণ পেঁচা নিঃশব্দে অন্ধকারে নিজের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যায়। ঋগ্বেদে বলা হয়েছে পেঁচা আসলে যমের দুধ। যম অর্থ হচ্ছে সংযম, যম মানে ধর্ম। ধন উপার্জনের ক্ষেত্রে সংযম বুদ্ধি ও ধর্মীয় চেতনা জাগ্রত রাখার প্রতীক পেঁচা। যমদূত পেচক তার নিজের বৃত্তি ও প্রভুর ধর্মের কথা স্মরণ করিয়ে মিত্রচিন্তা আত্মচিন্তা জাগ্রত করে মানুষের মনে তাই লক্ষ্মীর বাহন হিসাবে স্থান পেয়েছে পেঁচা। আবার কোজাগরীর রাতে মা লক্ষ্মী খোঁজ দেন কে জাগ্রত রয়েছে, জেগে থাকা ব্যক্তিকেই তিনি ধনের সন্ধান দেন। পেঁচা প্রতি রাতে জেগে থাকে, দিনে ঘুমায়, তাই পেঁচাকে দেবী নির্বাচন করেছেন তার বাহন রূপে। আগামী দিনে আমি ফিরে আসব তৃতীয় পর্ব নিয়ে, এবং মা লক্ষ্মীর আগামী দিন বিশেষ বিশেষ কিছু উপাচারও থাকবে আগামী দিনে, সেই উপাচারগুলো আপনারা করলে অবশ্যই ভালো থাকবেন। আমরা এটা শুনলাম, এটা খুব একটা গুরুত্বপূর্ণ যে দিক, কারণ বাহন আমরা জানি কিন্তু তার ব্যাখ্যাটা কিন্তু জানি না। সেই ব্যাখ্যাটার দুটো ব্যাখ্যা দিলেন পণ্ডিতজি, একটা হচ্ছে যে কেন পেঁচা বাহন, যেহেতু ইঁদুরের শত্রু পেঁচা এবং ধান রক্ষা করে, এবং আরেকটি হচ্ছে আমাদের যে সংযমবোধ সেই জায়গাটাকে এবং রক্ষাকর্তা নিজেকে হয়ে এগিয়ে যাওয়া, এটা একটা সব থেকে বড় বিষয় আপনি বললেন। হ্যাঁ, তা আগামী দিন আমি এই সে লক্ষ্মীর বিশেষ তৃতীয় পর্ব নিয়ে একটি বিশেষ আলোচনা আসব। আর একটা কথা বলে রাখছি যে বাংলার কালীক্ষেত্র নিয়ে যে একটা আলোচনায় আমি এসেছিলাম, আমি বৃহস্পতিবার থেকে শুরু করব বাংলার কালীক্ষেত্র, কালী পুজো পর্যন্ত চলবে এই আলোচনা, এবং বিশেষ বিশেষ কালীক্ষেত্র, আপনারা অনেকেই নাম শুনেছেন সেসব কালীক্ষেত্রের, কিন্তু তার ইতিহাস জানেন না, অলৌকিক ঘটনাগুলো জানেন না, অনেকেই জানেন না, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। খুব ভালো লাগবে আপনাদের সে আলোচনা, বৃহস্পতিবার থেকে বাংলার কালীক্ষেত্র নিয়ে যে আলোচনা আসব। বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কালী মন্দির আছে, সেগুলোর অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস, শয়ে শয়ে বছরের ইতিহাস আছে, সেই ইতিহাস অনেকেই কিন্তু জানে না। যাই হোক, আমাকে একজন বলেছিল যে আমার বাড়ির পাশেই যে কালী মন্দির নিয়ে আপনি আলোচনা করলেন, আমি দীর্ঘদিন ধরে ওই কালী মন্দিরে পুজো দিয়েছি গিয়েছি কিন্তু ইতিহাস জানতাম না, আপনার কাছে প্রথম জানতে পারলাম এর টেলিভিশনের মাধ্যমে। যাই হোক, আপনাদের বাড়ির কাছে আমিও, আপনারা যারা দর্শক, এবং এই 15 দিন ধরে যে আলোচনা করব বাংলার কালীক্ষেত্র নিয়ে, আপনাদের বাড়ির পাশে কালীক্ষেত্র নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আপনিও কিন্তু সেটা জানেন না তার ইতিহাস, সেটা আমি তুলে ধরব। আমি বোধহয় বালুরঘাটের একটা কালী তাকে বলেছিলাম, তার একটা ইতিহাস বলেছিলেন, বল্লা কালী। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের অপেক্ষা থাকবে। তবে আমি আপনাদের আবারও একটুখানি ফোনে, প্রথমত আপনারা তো সরাসরি ফোন করতে পারেননি, আমাদের সরাসরি নাম্বার 6922423239 এবং 3404 এই নাম্বারে। আর একটুখানি চেম্বারটা আরেকবার বলে দিই যে সোমবার করে ওনার গড়িয়াহাটে নর্মালি চেম্বার থাকে, গতকাল ছিল আপনারা জানেন, আর আজকে মঙ্গলবার হাতিবাগান ওনার চেম্বার, বারাসাতে তো প্রতিদিন ওনার নিজেও গৃহমন্দিরে পাচ্ছেন ওনাকে, শুক্রবার ওনার বালিতে চেম্বার থাকে, এই মাসে চেম্বার হচ্ছে 22 অক্টোবর আগরতলা, 23 অক্টোবর গৌহাটি, 24 অক্টোবর শিলচর চেম্বার, 28 অক্টোবর 28 অক্টোবর রয়েছে কৃষ্ণনগর চেম্বার, 29 অক্টোবর মেচেদা, 30 অক্টোবর 30 অক্টোবর দুর্গাপুর চেম্বার, 31 অক্টোবর রয়েছে আসানসোল ফার্স্ট হাফ, 31 অক্টোবর সেকেন্ড হাফ রয়েছে বর্ধমান চেম্বার, আর নভেম্বরে 28 তারিখ এখনো অবধি ঠিক আছে, 28th of November ওনার ব্যাঙ্গালোর চেম্বার রয়েছে। সুতরাং আপনারা যোগাযোগ করবেন অবশ্যই অফলাইন অনলাইন দুটোর ক্ষেত্রেই, 8583013265 এবং 9833464599। তার পাশাপাশি বলবো যে আমি আগরতলা গুয়াহাটি শিলচর প্রোগ্রাম রেখেছি, আপনারা বুকিং করবেন, এবং দুর্গাপুর আসানসোল মেছেদা এবং বর্ধমান আছে কালী পুজোর আগে, আপনারা কিন্তু এখন থেকে বুকিং করে নেবেন, কারণ
আমি কিন্তু সব জায়গায় ছুটে ছুটে যাচ্ছি আপনাদের প্রয়োজনে, এবং আপনারা কিন্তু বুকিং করে নিতে পারেন, মানে অতি শীঘ্র বুকিং করবেন। এবং তার পাশাপাশি আপনারা যারা অনেকে দূরে আছেন, আসতে পারবেন না বিভিন্ন কারণে, আপনারা অনলাইন প্রেডিকশন করে নিতে পারেন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে, এই নাম্বারে আপনারা আপনার ডেট অফ বার্থ টাইম দিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট চেয়ে নেবেন, এবং সেই অ্যাকাউন্ট নম্বরটা আমরা যখন দিয়ে দেবো তখন আপনি অ্যাকাউন্টে আপনার পেমেন্টটা দেওয়ার পর আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনার প্রেডিকশন দিয়ে দেওয়া হবে। আমাদের বন্ধু রয়েছেন, হ্যালো হ্যালো, কেউ আছেন আমাদের সাথে? হ্যাঁ আছি আছি। হ্যালো হ্যালো, হ্যাঁ আছি, হ্যালো। না আমরা এখানে সাউন্ডটা পাচ্ছি না, একটু অপেক্ষা করুন, আপনার আপনার কণ্ঠস্বর আমরা শুনতে পাবো একটু বাদেই। আপনি আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনাদের প্রত্যেককেই বলি যে আপনারা আপনাদের সম্বন্ধে জানতে বা আপনাদের পরিবারের সদস্যদের সম্বন্ধে জানতে কিন্তু এই ফোন নাম্বার দিয়ে ফোন করবেন। এবার বলুন তো, হ্যালো হ্যালো, না হ্যালো আমরা এখানে শুনতে পাচ্ছি না, আমি আমার কানের যন্ত্রটিতে শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলুন কে বলছেন? আমি রিস্টার থেকে বলছি। না আমরা শুনতে পাচ্ছি না কোনোভাবে। হ্যালো, আপনি রয়েছেন? কোন দিদি রয়েছেন? নামটা বলতে যাচ্ছি না, আমি ডিসটার থেকে বলছি। হ্যালো, কানের মেশিনটাই শুনতে পাচ্ছি, অর্থাৎ আমাদের টকব্যাকে শুনতে পাচ্ছি আমি। হ্যালো হ্যালো, কোনো কারণে এটা ডিসকানেক্ট হয়ে গেছে, যাই হোক আমাদের ওয়েদারও খারাপ, আপনারা যোগাযোগ করতে। হ্যালো হ্যালো, একটু যদি বিস্তারিতভাবে যাই আজকে। হ্যাঁ হ্যালো, তো যাই হোক, যখন কেউ মানে আসেননি তখন আমি একটা হোয়াটসঅ্যাপ নিয়ে, আমাদের প্রচুর হোয়াটসঅ্যাপ জমে থাকে, সেই হোয়াটসঅ্যাপ নিয়ে আমি আলোচনা করব। কারণ আমাদের এখন আজকে গতকাল থেকে আমরা দেখেছি ওয়েদারে অবস্থা খুবই খারাপ, নিম্নচাপ চলছে, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করতে থাকুন, আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো আশা করছি। যিনি ছিলেন, আমি একটা কথা বলে রাখি, যিনি ছিলেন কোনো দিদি ছিলেন আমি শুনতে পাচ্ছিলাম, আপনি এক কাজ করতে পারেন, সরাসরি আপনি বুকিং নাম্বারে ফোন করতে পারেন, যেহেতু আজকে ফোন করেছিলেন পাননি। হ্যাঁ আচ্ছা, রাজু ভৌমিক আপনি পাঠিয়েছেন কাস্তাপাড়া থেকে, আপনার জন্ম হচ্ছে 9th August 1998। আচ্ছা রবিবার, সরি আপনার ছেলে সম্বন্ধে জানতে চেয়েছেন, রবিবার জন্ম, সন্ধ্যে 7টায়। আচ্ছা ওর কর্মজীবন এবং এডুকেশন সম্বন্ধে আপনার প্রশ্ন ছিল, তা অনেকদিন আগে আপনি পাঠিয়েছেন। দেখুন হোয়াটসঅ্যাপ নিয়ে তো আমি দীর্ঘদিন আলোচনা মানে বিরত ছিলাম, কারণ আমি আলোচনা করব, অবশ্যই আলোচনা করব, হোয়াটসঅ্যাপগুলো অনেকেরই আছে, আমি কালী পুজোর পর থেকে কিছু কিছু করে ধরব। যাই হোক, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ছেলের কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি এবং লগ্নের দ্বিতীয় বৃহস্পতি এবং তার পাশাপাশি চতুর্থ প্রতিকারক গ্রহ হচ্ছে শুক্র, এবং শুক্র অবস্থান করছে ষষ্ঠভাবে রবিযুক্ত অবস্থা, সপ্তমে বুধ রাহুর অবস্থান, অর্থাৎ পঞ্চম প্রতি রাহুযুক্ত অবস্থায় আছে, সপ্তম অসন নবম প্রতি কারক গ্রহ হচ্ছে শুক্র এবং দশম প্রতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, দশম প্রতি মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছে। এখন বর্তমানে এর মহাদশা চলছে, বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতি এর লগ্নের দ্বিতীয় অবস্থান করছে, স্বক্ষেত্রস্থ অবস্থান করছে, 2024 সাল পর্যন্ত বৃহস্পতির মহাদশা থাকবে। বৃহস্পতির মহাদশা কিন্তু একে কিন্তু সম্পূর্ণভাবে ভালো কিছু দেবে না, আর এই জন্মছকের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এডুকেশনের দিক থেকে নানারূপভাবে সমস্যা বা জটিলতা আছে, এই জন্মছকটা কিন্তু খুব ক্রিটিক্যাল, এর ব্যাপারে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আমি খুব আপনাকে অগ্রিম জানিয়ে রাখছি যে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে শনির মহাদশা থেকে, শনির মহাদশা 2024 সাল থেকে আছে, শনি হচ্ছে লগ্নপতি কারক গ্রহ, শনি হচ্ছে নিচস্থ, এবং শনির মহাদশায় এর জীবনে কিন্তু নানারূপভাবে সমস্যা জটিলতা আসতে পারে, শারীরিকগত সমস্যা আসতে পারে বা জীবনে সাফল্যের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, যেহেতু লগ্নপতি শনি নিচস্থ, লগ্নভাব হচ্ছে আমাদের হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লগ্নভাব হচ্ছে একটা বিশেষ ভাব, লগ্নভাব যদি দুর্বল থাকে সে জাতক জাতিকার জীবনে সাফল্য আসা খুব মুশকিল, আর লগ্নপতি যদি দুর্বল থাকে তার মহাদশায় কিন্তু সেই জাতক জাতিকার জীবনে কোনোরূপভাবে সাফল্য আসে না, সেই জাতক জাতিকার জন্মছকে একাধিক রাজযোগ থাকলেও তার জীবনে সাফল্য আসে না, কারণ লগ্নটা হচ্ছে একটা ভিত, একটা বাড়ির ভিত, আপনি যতই বড় বাড়ি করুন না কেন
আপনার ভিত যদি দুর্বল হয় সেই বাড়ি কিন্তু আপনার দাঁড়াবে না। লগ্ন ঠিক তাই, একটি রাশিচক্রের লগ্নভাব যদি অশুভ থাকে সেই জাতক জাতিকার জীবনে সাফল্য আসে না। তার জীবনে যদি কন্টিনিউ কোনো শারীরিক পীড়া থাকে, সে কাজ করবে না, পড়াশোনা করবে বা চাকরি বাকরি করবে বা যাই করুক না কেন, সে জীবনে তার কোনোভাবেই সাফল্য আসে না। যদি শারীরিক দিক থেকে তার নানাবিধ সমস্যা বা জটিলতা আসে, শনির মহাদশা আসবে 2024 থেকে 2043 সাল পর্যন্ত, এই ব্যাপারে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এখন কিন্তু এর শনির সাড়ে সাথী চলছে, এই শনির সাড়ে সাথীর পিরিয়ডও কিন্তু ওর পক্ষে সেভাবে ভালো নয়। এই সময়টা কিন্তু ওর পক্ষে নানা রকম সমস্যা, প্রিয়জনের দিক থেকেও সমস্যা আসার প্রবল সম্ভাবনা আছে। আর বৃহস্পতি যেহেতু এই জন্মছক অনুযায়ী কিন্তু পাপ, বৃহস্পতি দ্বিতীয় পতি একাদশ পতি কারকগ্রহ, বৃহস্পতির মহাদশা এর পক্ষে শুভ নয়। এবং কর্মপতি কারকগ্রহ হচ্ছে মঙ্গল, কর্মপতি কারকগ্রহ মঙ্গল এর জন্মছকের অবস্থান করছে পঞ্চমভাবে। আর ভাগ্যপতি কারকগ্রহ হচ্ছে শুক্র, ভাগ্যপতি শুক্র দুস্থানগত অবস্থা আছে, রবিযুক্ত কম্বাস্ট অবস্থা আছে, আর রবি শুক্রের প্রবল দারিদ্র দোষ আছে। এর জীবনে কিন্তু সাফল্য আসা খুব মুশকিল। এর জীবনে কিন্তু কর্মজনিত সাফল্য বা উচ্চ শিক্ষার ক্ষেত্রেও নানা রকম সমস্যা আসতে পারে। খুব সাবধান, বৃহস্পতির মহাদশায় ওকে সেভাবে কিন্তু বড় রকমের সমস্যায় ফেলেনি, শনির মহাদশায় কিন্তু বড় রকমের সমস্যা ফেলতে পারে। তার পাশাপাশি কালসর্প দোষও আছে। এই ব্যাপারগুলোকে ভেবেচিন্তে আপনাকে ভবিষ্যতের জন্য অগ্রসর হতে হবে, ভবিষ্যতের দিকে কিন্তু নানা রকম জটিলতা পাচ্ছি। আচ্ছা, এখান থেকে যদি ওনার বেরোতে হয়, কারণ আপনি কর্মগত দিক থেকেও বললেন কিন্তু খারাপ জায়গা দেখা যাচ্ছে, এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু উচ্চশিক্ষার জায়গাতেও, তো প্রথমত শিক্ষার জায়গা এবং তার সঙ্গে কর্ম, এই এই মুহূর্তে কি উনি সঠিক গাইডলাইন্স নিতে পারেন? সঠিক গাইডলাইন্স তো নিতে হবেই, কারণ 98 সালে জন্ম, এখন বয়স 22 বা 23, এখন হচ্ছে কর্মের দিকে এগোবে জীবনে, আগামী দিন ওর কেরিয়ারের দিক থেকে বা ভালো কিছু চাকরি বাকরির ব্যাপার তো আগে আগামী দিনে এগোতে হবে ওকে। এই সময় থেকে তো চিন্তাভাবনা করতে হবে, যার জন্মছকে বিশেষ করে শুভগ্রহগুলো পাপগ্রহ যুক্ত অবস্থায় আছে, অর্থাৎ চন্দ্র কেতু যুক্ত অবস্থায়, বুধ রাহু যুক্ত অবস্থায়, রবি শুক্র যুক্ত অবস্থায়, সরি শুক্র রবি যুক্ত অবস্থায়, অর্থাৎ শুক্রটা কম্বাস প্রবল দারিদ্র দোষ। আমি এর আগেও আলোচনা করেছি যে দারিদ্র দোষ মূলত যদি রবি শুক্র যদি মানে সহাবস্থান থাকে, শুক্র যদি কম্বাস্ট অবস্থায় দুস্থানগত থাকে, সেই জাতক জাতিকার প্রবল দারিদ্র দোষ হয় এবং সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে না। তার পাশাপাশি বৃহস্পতি চন্দ্রের সকট দোষ আছে, চন্দ্র অর্থাৎ চন্দ্রকে মনের কারকগ্রহ বলে, চন্দ্র কেতু যুক্ত আছে, বুধ রাহু যুক্ত, নাচ দোষ আছে, মানে জন্মছকটা ভালো আছে কোথায়? জন্মছকের ভালো একটা কিছু তো পজিটিভ জায়গা থাকতে হবে যার জন্য জীবনের সাথে সাফল্য মিলবে, কোনো কিছুই পাচ্ছি না। অতএব জীবনে সাফল্যের ক্ষেত্রে প্রবল বাধা বিড়ম্বনার জীবনে আসবে, প্রবল মানসিক অস্থিরতা, অবসাদ, হতাশা এবং নানারূপভাবে জটিলতার জীবনে আসবে। শনি লগ্নপতি কারকগ্রহ নিচস্থ, আমি জন্মছকে ভালো কিছু পাচ্ছি না। আর আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা অনেক ক্ষেত্রে দেখি নাচ দোষ কথাটা বলি, নাচ দোষটা কিসব কীভাবে হয়? নাচ দোষটা হয় যদি বুধ কখনো রাহুযুক্ত অবস্থা থাকে, বুধ রাহুযুক্ত নাচ দোষ হয়। সবসময় মনে রাখতে হবে, যদি কখনো বুধ কোনো জাতক জাতিকার চতুর্থ পতি পঞ্চমপতি ভাগ্যপতি অবস্থা থাকে, চতুর্থ পঞ্চম ভাগ্যপতি থাকে, সেই জাতক জাতিকার কিন্তু নাচ দোষের মানে অর্থাৎ রেজাল্ট অর্থাৎ নাচ দোষ জনিত খুব খারাপ ফল দেয়। এবং নাচ দোষ বুধ রাহুযুক্ত নাচ দোষের কথার অর্থ হচ্ছে সেই জাতক বা জাতিকা অকারণে মিথ্যে কথা বলে, অকারণে মিথ্যে কথা বলে, তাদের জীবনে কিন্তু নানা রকম মানে বিশেষ করে দেখা যায় চতুর্থ পঞ্চম এবং ভাগ্যপতি যদি বুধ থাকে রাহুযুক্ত নাচ যোগের ক্ষেত্রে তারা কিন্তু অনেক ক্ষেত্রে নেশাগ্রস্ত হয়। অবশ্যই আমি এটা মানে আমি সে বললাম কেন, এই ক্ষেত্রে যেহেতু এর বুধ যেহেতু একদম আমাদের হাতে সময় নেই, একেবারেই শেষ, আমরা আলোচনা করব। অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।